মাননীয় উপপ্রধান মালা অধিকারী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের তরফ থেকে। দাদা এদিকে ঘুরে ফ্লাইং বার্ড যার নাম ছিল গড়ের মাঠে, এদিকে ঘুরে একটু ঘুরে ওগুলো একটু ধরবেন। হ্যাঁ হ্যাঁ ধরো, ধরে থাকুন। এইটা দিয়ে দেবো। ফুটবল সেক্রেটারি তপন দাস সরকার, প্রাক্তন ফুটবলার, ক্রিকেট খেলোয়াড়, আমরা তাকে পেয়ে গর্বিত। তাহলে এদিকে ঘুরে বাসার আলী বাসার তাকে অনুরোধ করছি এখানে আসার জন্য। দীর্ঘদিনের এক সময় আমাদের প্রাক্তন এরপর বিমান বন্দ্যোপাধ্যায় থেকে অনুরোধ করছি এক সময় দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে মাকড় একসঙ্গে ধরে এখন আমি হয়তো কাছাকাছি দেখিনি, নাম শুনেছি, এবং কারেন্ট প্লেয়ারদের আমার আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানকার যে সব মানে খেলোয়াড় প্রেমিক, শুধু তাই না, এই অঞ্চলের প্রতিটা নাগরিককে আমার আন্তরিক ধন্যবাদ। মাকড়দা ইউনিয়ন যে 100 বছরের মানে প্রত্যাবর্তন করল, তার মূলে কিন্তু এখানকার জনসাধারণ, এখানকার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, না দিলে এত বড় ক্লাব এতদিন হয় না। শুধু তাই না, আমি বারবারই দেখছিলাম ইউনিয়ন মানে একতা, ভালোবাসা, এইসব না হলে কোন ক্লাব সৃষ্টি হয় না। মনমান বলুন, ইস্টবাং ক্লাব বলুন, যে কোনো ক্লাবই হোক না কেন, মানুষের ভালোবাসা সে যেদিক থাক না কেন, এগিয়ে আসবে আপনার ভালোবাসার মাধ্যমে। আর আজকে মাঠে এসে পেছন দিকে নামাজ শুনছিলাম একটু আগে, আর এই গলায় উত্তরীয়টা যখন আমার লাগাচ্ছিল, মনে হচ্ছিল যে মহামারান ক্লাবের কাছাকাছি বোধ হয় মাকড়দা ইউনিয়নকেই মনে হচ্ছে। এ শতবর্ষে মাকড়দা ইউনিয়ন তারা যেটা আজকে উপহার দিল, এটা মনে রাখার মতো। এই ক্লাবের বহু সুখ দুঃখের সঙ্গে ছিলাম। এই মাঠ একটা ঐতিহাসিক মাঠ এবং এই গ্যালারির উদ্বোধনে আমি এসেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। আমার মনে হয় যে আজকে সৃষ্টিদা আমি বলাইদা বসে বসে ভাবছিলাম ওখানে ডান দিকে সাগরদা, সে শতবর্ষের আজকের শপথ হোক, এই গ্যালারিটা আমরা 2 মাসের মধ্যে রং করবো।
এটা আমার সহযোগিতা থাকবে। এখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধান আছেন, সৃষ্টিদা আমাদের কর্মাধ্যক্ষ আছেন। আরো একটা চ্যালেঞ্জ নিতে হবে, মাকড়দা ইউনিয়ন এই মাঠে অনেক ইতিহাস, অনেক বড় সাপোর্ট কলকাতার সাপ্লায়ার এই মাঠ। কলকাতার যখন ম্যাটিরা মাঠ অফ করে তখন এই মাঠকে সবাই ব্যবহার করে, বড় বড় ক্লাব সংগঠন আসে, কিন্তু আমি জানি না কেন আমরা পেছিয়ে আছি। এই মাঠে ফ্ল্যাট লাইটের দাবি আজকে করলাম এবং লড়াই শুরু করব। এই মাঠেও ফ্ল্যাট লাইট করতে হবে, এটা আমাদের একটা সংগ্রাম থাকবে। নমস্কার। মাঠ 1984 সালে ছেড়েছি, তারপর থেকে খেলার মাঠের সঙ্গে সম্পর্ক নেই। কোনো কোনো জায়গায় খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলাই দেওয়া থাকেন, বিভাস মন্ত্রীরা থাকেন, তাদের সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়। আজকে সারাদিনে অনেক কর্মসূচি, বাড়িয়ে বলার জন্যে নয়, তিনটে কর্মসূচিকে আমার জীবনে শ্রেষ্ঠ কর্মসূচি হিসাবে গ্রহণ করে নিলাম। আমার শুরু হয়েছিল খেলার জীবন দিয়ে। শৈশব থেকে যখন খেলোয়াড় হিসাবে আমি আত্মপ্রকাশ ঘটল, সেই জন্যে আজকে পয়লা জানুয়ারি 2020 খেলার মাঠের এই কর্মসূচিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম। গর্ব দায়িত্ব এড়াবার ছেলে নয় আমি, জানি সঙ্গে আমি আছি। ফ্ল্যাট লাইটটা এমন কোনো ব্যাপার নয়, আমরা যদি হাওড়া আমাদের আইটিআইকে ধরি তাহলে আমরা এখানে ফ্ল্যাট লাইট দুজনে যদি ধরি, আমার মনে হয় ও সামনে থাকুক আপনারা থাকুন আমি সঙ্গে, ফ্ল্যাট লাইট হবে আমি কথা দিয়ে যাচ্ছি। ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ারদের এগেনস্টে খেলে আমি এই ক্লাবের হয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছি, কখনো জাঙ্গিপাড়া, কখনো প্রসাদপুর, কখনো কোহিনুর, কখনো আড়গড়, কখনো বা আমি আন্দুল মাঠে মগরা। আমি শ্রেষ্ঠত্বের মতন প্লেয়ার সুকল্যাণ ঘোষদস্তিদার এবং সুভাষ ভৌমিকে 1:1 পা থেকে বল তুলে নিয়ে করুণা ভট্টাচার্যের কাছ থেকে, সেই দলের আর একজন খেলোয়াড় ছিলেন বিমানদা, আমার মনে পড়ে যাচ্ছে, পায়ে লেগে বসে যেতে হয়েছিল, আমি শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছি এইখান থেকে। আমি যতটুকু সুনাম খেলোয়াড় জীবনে পেয়েছি মাকড়দা আমাকে দিয়েছে, মাকড়দার মানুষ আমাকে দিয়েছে, আমি তার জন্যে গর্বিত, তার জন্যে আজকে উপস্থিত হয়ে আমি আরো গর্ব অনুভব করছি। পুরোপুরি হয়ে ওঠেনি বলে আমাদের বেশি করে আমরা খেলা দিতে পারছি না, ঠিক আছে। মাঠে যদি খেলা না হয়, মাঠে সবাইকে রিকোয়েস্ট করব, এখানে যারা এসছেন উপস্থিত আছেন, মাকড়দা স্টেডিয়ামকে যতখানি ভালোভাবে ডেভেলপ করা যায়, সেটা আর্থিকভাবে হোক, সাপোর্ট ওয়াইজ হোক, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ হোক, আইএফএ সবসময় পাশে থাকবে, আপনাদেরও যদি সাপোর্ট থাকে, আমার মনে হয় হাওড়া এইখানে হাওড়া যে স্টেডিয়াম, মাকড়দা ইউনিয়ন ক্লাব যে স্টেডিয়ামটা আছে সেটা অনেক বড় জায়গায় যেতে পারবে। আর বয়স ভিত্তিক খেলাগুলো হবে আন্ডার 15 থেকে আন্ডার 19, এই সময়টা আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, ধন্যবাদ। সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের নিজ নিজ কাজে যা আমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারি এই শুভকামনা করছি। এবং আজকে মাকড়দা ইউনিয়ন ক্লাবের শতবর্ষ পূর্তি যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং মাকড়দা ইউনিয়ন ক্লাব একটা রিনাউন্ড ক্লাব হাওড়া জেলা, এখানকার লোক কালচারালি খুব অ্যাডভান্স বলে আমি জানি। জায়গাটা যদিও খুব একেবারে ফোর ফ্রন্টের জায়গা না হলেও আমার মনে হয় কিন্তু জায়গাটা খেলাধুলা এবং কালচারে অনেক উন্নত জায়গা হিসেবে আমার কাছে চিহ্নিত।
100 যে উদ্বোধন হলো সেখানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরা আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট করলেন, আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুবই উৎফুল্ল লাগছে, কেন আমরা গ্রামের ক্লাব, মানে খুব কষ্টে সৃষ্টেই আমরা এটা চালাই, বুঝতেই পাচ্ছেন। আমাদের 150 ওপর প্রায় ছেলে আছে নার্সারি থেকে সিনিয়র পর্যন্ত। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের ফুটবল তৈরির কারখানা আমরা বলে থাকি সবাইকে। আমাদের 21 প্লেয়ার এবছরই গড়ের মাঠে বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করেছে। আমরা চাই এখান থেকেই পরবর্তী পর্যায়ে ছেলেরা গিয়ে ওখানে গড়ের মাঠে খেলুক, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই জন্য যারা যারা ঘোষণা করলেন তাতে আমাদের এটা খুব মানে খুবই কাজে লাগবে এবং ফুটবলেরও অগ্রগতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। 100 হলো পেরিয়ে এলেন, প্রথম দিকটা কেমন ছিল? স্বাধীনতা পূর্ববর্তী সময়, তখন ছিল আমাদের গ্রাম জঙ্গল ঘেরা মেট্রো রাস্তার প্রত্যন্ত অঞ্চল। তৎকালীন সময়ে কিছু মানুষ তাদের উদ্যমী প্রচেষ্টা এইটা 1921 সালে শুরু করেছিলেন। ধীরে ধীরে আমরা 50 সফলভাবে উদযাপন করেছি। এখন বর্তমানে আমাদের ক্লাব পঞ্চায়েতের তকমা থাকলেও আমাদের গ্রামে আধা শহরে রূপান্তরিত হয়ে গেছে। বড় বড় সারি সারি ফ্ল্যাট বিল্ডিং তৈরি হয়েছে, সাথে সাথে মাকড় ইউনিয়নেরও প্রভূত উন্নতি সাধন ঘটেছে। আমাদের মাঠ এখন অলঙ্কৃত, স্টেডিয়াম আছে দেখতে পাচ্ছেন, মাঠ আছে, ফেন্সিং আছে, খেলোয়াড় আছে, খেলাধুলার ব্যবস্থা আছে। সুতরাং বৃদ্ধিটা আমাদের দেশের যেরকম অগ্রগতি ঘটেছে, রাজ্যের অগ্রগতি ঘটেছে, গ্রামের অগ্রগতি ঘটেছে, তার সঙ্গে মাকড় ইউনিয়ন সমান্তরালভাবে এগিয়ে চলছে। আপনাদের আজকে ডিক্লেয়ার হলো যে ফ্ল্যাট লাইট নতুন হবে এবং স্টেডিয়ামটাকে সাজিয়ে দেওয়া হবে। আমাদের যত আমরা সরকারি বেসরকারি যত সহযোগিতা পাবো ততই আমরা চলার পথে আরও এগিয়ে যেতে পারবো, এইটা তো আমরা আশাকাঙ্ক্ষা নিয়েই আমরা থাকি এবং এগিয়েও যাই। আমরা শতবর্ষ উদযাপন করেছি, হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের বর্ষব্যাপী প্রোগ্রাম হবে, বড় বড় টুর্নামেন্ট আমরা করব। আমরা 5 জানুয়ারি আমাদের একটা প্রভাত ফেরি অনুষ্ঠান আছে, গোটা গ্রাম পরিক্রমা হবে, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী রাজীব ব্যানার্জি উপস্থিত থাকবেন, আর সঙ্গে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকবে জাগলার, ঘোড়ার গাড়ি, ক্লাব ব্যান্ড, বিভিন্ন জনস্বার্থে প্রচারের জন্য আমাদের পোস্টার থাকবে। অন্তত 500 মানুষ আমাদের সঙ্গে পায়ে পায়ে হাঁটবেন, মহিলা পুরুষ মিলিয়ে প্রত্যেকের জন্য। আমাদের ক্লাবে শতবর্ষের লোগো লাগানো টি শার্ট তৈরি করা হয়েছে, ক্যাপ তৈরি করা হয়েছে, পায়ে কপালে পেট্টি বাঁধার ব্যবস্থা করা হয়েছে, মানে যাতে বর্ণময় হয়ে তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করেছি। আশা করি আমরা সাফল্য পাব। আপনার কাছে যাব, খেলা শুরু হয়ে গেল, 100 পেরিয়ে এলো, কেমন লাগছে আজকে এত মানুষকে আপনারা মাঠে? 50 ছিলাম, 100 আছি, এর জন্যই গর্ব অনুভব করছি যে একটা ক্লাব 100 পেরিয়ে এলো। মানে কত ঝড় ঝাপটা এই ক্লাবের ওপর দিয়ে গেছে কিন্তু ক্লাব অবিচল ছিল, মাকড়দা গ্রামের একটা গর্ব। আজকে সারসেল লেবেরি 100, মাকড়দা গার্লস 100, মাকড়দা ইউনিয়ন 100, দুদিন পরে মামাসুন্দরী 100। মানে সেই সময় তাহলে মাকড়দার মানুষদের কত দূরদর্শিতা ছিল।